আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব মজাদার সুস্বাদু ঈদ স্পেশাল বিপতেহেরি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর এই বিপতেহেরিটি খুব সহজভাবে আপনাদের সাথে রান্না করে আমি দেখাবো, যাতে এই রেসিপিটা আপনারা সকলেই বাসায় খুব ভালোভাবে চটজলদি রান্না করে ফেলতে পারেন। ঈদের দিন সকালে এমন একটি গরম গরম বিপতেহেরি সত্যিই অসাধারণ, বাসার ছোট বড় সকলেই চেটেপুটে খাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। মজাদার এই সুস্বাদু বিপতেহেরি রেসিপি দেখে নেওয়া যাক, চলুন। বিপতেহেরির জন্য সবার প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। আর এই 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর কাটাটা হয়েছে ঠিক এরকম, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, এরকম পিস করে আমি তেহরির জন্য মাংসটা কেটে নিয়েছি। এবার আমি তেহরির জন্য গরুর মাংসটা ম্যারিনেট করে রাখব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 শুকনা লঙ্কা গুঁড়া, 1 চা চামচ জিরা পাউডার দিচ্ছি 1/2 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি আমি, এক চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, এখন আমি 1/2 কাপ পরিমাণ দই দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি সেন্ট। দেখুন, বাজারে বিভিন্ন রকম বিরিয়ানি সেন্ট পাওয়া যায়, আপনারা যেটা পছন্দ অনুযায়ী ভালো ব্র্যান্ডের একটা ভালো বিরিয়ানি সেন্ট দিবেন, তাহলে এটার স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যাবে। এখানে আমি দিচ্ছি পরিমাণ মতন, 1 চামচ মতন আমি আন্দাজ করে দিলাম। এক চা চামচ লবণ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়ার জল, এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 পরিমাণ সয়াবিন তেল। এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। বিপতেহেরি যখন আপনারা ঈদ উপলক্ষে ঈদের দিন রান্না করবেন, অবশ্যই কিন্তু মাংসটা ম্যারিনেট করে ঈদের আগের দিন যে কোনো সময় ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে এটা রেখে দেবেন, তাহলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। খুব চটজলদি আপনারা ঈদের দিন সকালে বিপতেহেরিটা রান্না করে ফেলতে পারবেন।
দেখা যায় ঈদের দিন আমাদের অনেক বেশি কাজ থাকে, অনেকগুলো আইটেম থাকে রান্না করার। সেই ক্ষেত্রে আপনারা অনায়াসে এই বিফ তেহারিটা সকালে করে ফেলতে পারেন এবং তার জন্য আপনারা এই মাংসটা ম্যারিনেট করে ঈদের আগের দিন আপনারা রেখে দেবেন। আমি বিরিয়ানি কিংবা তেহারি রান্না করলে আলু দিয়ে থাকি, যেহেতু আলুটা আমার অনেক বেশি পছন্দ, তাই আমি এরকম করে আলুগুলো কেটে নিয়েছি। প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে আলুর টুকরাগুলো ভেজে নেব। এবার আমি এই আলুর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর লাল মরিচ পাউডার। লাল মরিচ পাউডারটা আমি দিচ্ছি এই কারণে যে আলুগুলা খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এখানে জাফরং কালারও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম দারচিনি টুকরা। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে দেব। আর মাংস ম্যারিনেট করার সময় আমি যেহেতু তেল দিয়ে দিয়েছি, আর আমি এক্সট্রা কোনো তেল এখানে ব্যবহার করব না। আমি নর্মালি একটু তেলটা কম খাই, তেল বেশি খাওয়া আসলে সবার জন্যই স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমি মাংসটা এই পানিতেই কষিয়ে নেব। আমি এখানে 1.25 কেজি পোলার চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল ব্যবহার করছি আমি এখানে। আপনারা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1.25 কেজি বলতে 1 কেজির 1 পোয়া কম নিয়েছি, সেই হিসাবে আমি পানি দেব। আর পানিটা আমি ফুটিয়ে নেব। তেহরির জন্য আমার মাংসটা কষিয়ে রান্না করা হয়ে গিয়েছে, উপরে তেল তেল উঠে গিয়েছে। আমি এতে ম্যারিনেটের পানিটাই দিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আপনাদের যদি এক্সট্রা পানি লাগে তাহলে আপনারা খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন। যে হাঁড়িতে আমি গ্যাসের চুলায় বিফ তেহারি রান্না করব, সেই হাঁড়িতে আমি এখন চাল ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা আর দারচিনি। আরেকদিকে আমি পানি গরম বসিয়েছি, পানিটা খুব ভালোভাবে গরম হয়ে একটা বলক দেওয়ার পরে আমি পানিটা অফ করে দিয়ে এটা তেহারিতে দেব। আপনারা কখনোই তেহারি কিংবা বিরিয়ানিতে কাঁচা পানি ব্যবহার করবেন না। চালটা আমি ঢেলে দিয়ে এবার চালটা ভালোভাবে ভেজে নেব। আর তেহারি কিংবা বিরিয়ানিতে যদি আপনারা কাঁচা পানি ব্যবহার করেন তাহলে এটা নরম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, খেতে ভালো লাগবে না, তাহলে সেই জন্য অবশ্যই আপনারা পানিটা ফুটিয়ে নেবেন। খুব ভালোভাবে আমি চালটা
भेजे निच्छी। पोलायर चाल ठीक जतटुक नियेछी पानीर परिमाणटा तार डबल निते हबे। आपनारा चाइले चालटा घी दिएओ भेजे निते पारेन। भेजे नेवार पर एबार आमी दिए दिच्छी परिमाण मतन लवण। एखाने आमी प्रथमे एक चामच लवण दिलाम। लवणटा आमी चेके देखबो पोरे, जदि आमार लागे ताहले आमी आबार दिए नेब। दिए दिच्छी चीनी एक चामच, दिए दिच्छी काचा झाल, एबार दिए दिच्छी एक चा चामच बिरियानी मसला। आमी एखाने बिरियानी मसला एजोनोई बोसी जे बिरियानी आर तेहरी मसला साधारणत एक ही रकम हय, जयफल जायत्री एबं जतो मसला आछे बिरियानी सबगुलोई एकसाथे आमी गुड़ो करे नियेछी बासाय। तो एटाई बिरियानी किंबा तेहरीते दीते पारें। एबार दिए दिच्छी किछु आलू बोखारा। एबार आमी एर भितर फुटानो पानीटा ढेले देव। पानीटा ढेले दिएछी फुटन्त पानी। एबार आमी एते दिए दिच्छी दुई टेबिल चामच गुड़ा दूध। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এটা আমি খুলে দেব কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। চাল দেখুন, তেহরির জন্য ওই পোলা চালটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে বিপ তেহরির যে বিপ মাংসটা রয়েছে সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, 1-2 চামচ পরিমাণ ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ফুড কালার। এখানে আমি জাফরানি কালার ব্যবহার করছি একটু কালারফুল হওয়ার জন্য। কালারটা দিয়ে দিলাম, কালারটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি তেহরিটা দমে রাখবো কিছুক্ষণ, তারপরে নামিয়ে পরিবেশন করব। বিপ তেহরিটা আমি পরিবেশন করলাম একটি পাত্রে। এর উপরে আমি গার্নিশিং করেছি চীনাবাদাম দিয়ে, পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, লেবু দিয়ে। খুব সহজভাবে রান্না করার পদ্ধতিটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেখালাম। আর এই বিপ তেহরিটা কতটা ঝরঝর হয়েছে আপনারা দেখুন। এইভাবে আমার এই নিয়মটা ফলো করে আপনারা যদি বিপ তেহরি তৈরি করেন, খুব সহজভাবে অনায়াসে এরকম একটি ঝরঝরে বিপ তেহরি আপনারা তৈরি করতে পারবেন। আর এই বিপ তেহরিটা কিন্তু খেতে অসাধারণ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।